ছাদ বাগানে এসেছি, পুঁই শাক কাটবো। দেখুন পুঁই শাকগুলো কতটা বড় হয়েছে। এই গাছ কিন্তু বন্ধুরা দেখুন জলের জারের মধ্যে লাগানো রয়েছে, এখানেও রয়েছে, কতটা বড় হয়েছে দেখুন। এগুলো যদি চালায় তুলে দেওয়া হয় অনেক বড় হয়ে যাবে। তো চলুন কেটে নিই। এই দেখুন বন্ধুরা, এতগুলো পুঁই শাক তুলে নিয়েছি ছাদ থেকে। আর দেখুন এখানে লেবু হয়েছে, গাছ ভর্তি হয়ে লঙ্কা হয়েছে, এখনও তুলিনি গাছে, লঙ্কাগুলো আরও বড় হবে। এখানে রয়েছে চাইনিজ কমলা লেবু। আর এটা কী গাছ বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে যে সাদা আলুগুলো হয় আমাদের এখানে শরবতী আলু বলে, সেই আলু গাছ। এই দেখুন লতিয়ে কতটা উঠে গেছে চালে। আর এখানে চেরি গাছ আছে, চেরি গাছের ফল হয়েছিল, হনুমানে খেয়ে নিয়েছে। আর এখানে বস্তা দিয়ে ঢাকা রয়েছে ড্রাগন। এই দেখুন বস্তা দিয়ে না ঢাকলে হনুমানে খেয়ে নেবে। নতুন করে আবার গন্ধরাজ লেবু গাছের লেবু এসেছে। এই দেখুন এর আগে গন্ধরাজ একটা লেবু। যেহেতু আমার ছাদ বাগানে চারিদিকে নেট দেওয়া নয় বন্ধুরা, তাই হনুমান মানে লেবু থাকলেও সেটা না খেতে পারুক, ছিঁড়ে দেবে। তো আপনারাও মাঝে মধ্যে টুকটাক সবজি ফল এগুলো লাগান, বারো মাস ফল না পেলেও হয়তো সিজনে অবশ্যই ফল পাবেন। আর আমার ছাদ বাগানটা দেখিয়ে দিই একবার। হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর ফুল ফুটছে। তো যাই হোক, আজকের মতো এতটাই পুঁই শাক নিলাম, হয়ে যাবে